সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে দেশটিতে শুরু হচ্ছে রোজা। রোববার দিবাগত রাত থেকেই তারাবির নামাজ আদায় করবেন মুসল্লিরা। তবে পূর্ব গোলার্ধে অবস্থানের কারণে টাইম জোনে এগিয়ে থাকা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, অস্ট্রেলিয়ায় রমজান মাস পালন শুরু করবেন মঙ্গলবার থেকে। মহিমান্বিত রমজান মাসকে ঘিরে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে মুসলিম বিশ্বের। রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে মূল্য ছাড় দেওয়া হয়েছে। রোজদারদের অর্থ কষ্ট লাঘব এবং বাড়তি সওয়াবের আশায় নিত্যপণ্যের সামগ্রীতে প্রতি বছরই ছাড় দেন ব্যবসায়ীরা। এদিকে দেশের রমজান মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে সোমবার সন্ধ্যায়।